অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি এবং ধনঞ্জয় ডি সিলভার দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বড় পুঁজি পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ একাই নিয়েছেন চারটি উইকেট। নির্ধারিত 50 ওভারে তাদের সংগ্রহ 6 উইকেট হারিয়ে 286 রান। এদিন ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি। ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার ধানুষ্কা গুণাথিলাকা এবং কুশাল পেরেরা দারুণ জুটি গড়ে লঙ্কানদের দারুণ এক শুরু এনে দেন। প্রথম 10 ওভারের মধ্যে 4 বোলারকে বোলিং করালেও কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে শেষে লঙ্কানদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 77 রান। পাওয়ার প্লের পর তাসকিন আহমেদ জোড়া আঘাতে ফেরান 39 রান করা গুণাথিলাকা এবং 0 রান করা প্রথম নিশাঙ্গাকে। তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ধানুষ্কা গুণাথিলাকা 33 বলে 5টি 4 এবং 1টি 6 39 রান করেন। এরপর প্রথম নিশাঙ্গাকে 0 রানেই মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেন তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটে কুশাল ম্যান্ডিসকে সাথে নিয়ে আরও 69 রান যোগ করেন কুশাল পেরেরা। এরপর এই দুজনের জুটিও ভেঙেছেন তাসকিন আহমেদ। তবে এর মধ্যে বেশ কিছু মিস ফিল্ডিং দেখা দিয়েছে, ইভেন ক্যাচও সেরেছেন ফিল্ডাররা। ম্যান্ডিসকে ব্যক্তিগত 22 রানে মিড অফে তামিম ইকবালের ক্যাচ বানিয়েছেন এই পেসার। লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন কুশাল পেরেরা। তিনি 99 বলে ওয়ানডে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই ইনিংস খেলার পথে একবার করে মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব এবং মাহমুদুল্লাহ রিয়াদের হাতে জীবন পেয়েছেন তিনি। অবশেষে এই লঙ্কান ওপেনারকে ব্যক্তিগত 20 রানে মিড অফে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে আউট করেছেন শরীফুল ইসলাম। তার 122 বলের ইনিংসে ছিল 11টি 4 এবং 1টি 6 মার। আর নিরাশান ডিকলার রান আউট হয়েছেন শরীফুল ইসলামের দারুণ এক থ্রোতে। শেষ দিকে হাসারাঙ্গা 18 রান করে তাসকিন আহমেদের বলে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন মেহেদী হাসান মিরাজের হাতে। তবুও ধনঞ্জয়ের হাফ সেঞ্চুরিতে ভর করে লঙ্কানদের রান দাঁড়ায় 286। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা মেহেদী হাসান মিরাজ এ ম্যাচেও ইকোনমিক্যাল বোলিং করলেও ছিলেন উইকেট শূন্য। 4টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং 1টি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। তবে শরীফুল ইসলাম ছিলেন বেশ এক্সপেন্সিভ। মুস্তাফিজুর রহমান তার 10 ওভারের কোটায় 47 এবং সাকিব আল হাসান তার 10 ওভারের কোটায় 48 রান দিয়েও কোনো উইকেট পাননি।